নমস্কার, কেমন আছেন সবাই? আমি চলে এসেছি আপনাদের বাংলা গল্প ঘরে, আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আমি চলে এসেছি আজ আবার একটি নতুন গল্প শোনাতে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা রসময়ীর রসিকতা। ক্ষেত্রমোহনবাবুর অষ্টাদশ বর্ষব্যাপী দাম্পত্য জীবন স্ত্রীর সহিত যুদ্ধ বিগ্রহ ও সন্ধি করিতে করিতেই কাটিয়াছে। এমন রণরঙ্গিনী স্ত্রী বঙ্গদেশে প্রায় দেখা যায় না। ক্ষেত্রমোহনের বয়স এখন চল্লিশ বৎসর, স্ত্রী রসময়ীর বয়স ত্রিশ। রসময়ী এ নাম যে রাখিয়াছিল বলিহারি তাহার প্রতিভা, তবে রস তো অনেকগুলি আছে কি না, এক্ষেত্রে রৌদ্ররস। ক্ষেত্রমোহন একজন বঙ্গালার নবিশ মুক্তার, হুগলিতে থাকিয়া বেশ দুই পয়সা উপার্জন করেন। বাড়ি তাহার হুগলিতে নহে, জেলার মধ্যে কোনো এক পল্লী গ্রামে। তবে কয়েক বৎসর হইল হুগলিতে নিজ বাটি নির্মাণ করিয়া বাস করিতেছেন। দুঃখের বিষয়, এ পর্যন্ত ক্ষেত্রমোহনের সন্তানাদি কিছুই হয় নাই। স্ত্রীর যেরূপ বয়স, আর হইবার ভরসাও নাই। অনেকদিন হইতে তাহার মাসি পিসি প্রভৃতি পুনর্বার বিবাহ করার জন্য তাহাকে অনুরোধ করিতেছেন। ক্ষেত্রমোহনেরও আন্তরিক বাসনাও তাহাই, কিন্তু রসময়ীর ভয়ে এ পর্যন্ত এ বিষয়ে কোনো রূপ চেষ্টা চরিত্র করিতে সাহস করেন নাই। ইতিমধ্যে সামান্য একটা ঘটনা উপলক্ষে রসময়ী ভয়ানক বিলম্বে সৃষ্টি করিয়া ক্ষেত্রমোহনকে দুই দিন গৃহ ছাড়া করিল। অবশেষে নিজে তাহার পিত্রালয় হালি শহরে চলিয়া গেল। ক্ষেত্রমোহন তখন সাহসে ভর করিয়া গৃহে ফিরিয়া আসিলেন এবং প্রতিজ্ঞা করিলেন, রসময়ীর আর মুখ দর্শন করিবেন না, অন্যত্র বিবাহ করিবেন। এ বাড়িতে রসময়ীকে আর ঢুকিতেও দিবেন না, এই শেষ। হালিশহর গ্রামটি হুগলির অপর পারে, মধ্যে গঙ্গা প্রবাহিতা। চৌধুরীপাড়ায় রসময়ীর পিত্রালয়। অনেক দিন হইল তাহার পিতা মাতার কাল হইয়াছে। এখন সে বাড়িতেই রসময়ীর বিধবা দিদি বিনোদিনী এবং তাহার দুইটি ছোট ভাই নবীন ও সুবোধ বাস করে। নবীন কাঁচড়াপাড়ার কারখানায় কর্ম করে, সুবোধ স্কুল ছাড়িয়া এখন বাড়িতেই বসিয়া আছে, এখনো কিছু জুটে নাই। মাসাধিক কাল রসময়ী হালি শহরে বাস করিতেছে। পূর্বে পূর্বে এরূপ স্থলে দুই চারি দিন বা বড় জোর এক সপ্তাহ পরে দন্তে তৃণ করিয়া ক্ষেত্রমোহন আসিয়া উপস্থিত হইতেন এবং কত সাধ্য সাধনা করিয়া স্ত্রীকে গৃহে ফিরিয়া লইয়া যাইতেন। কিন্তু এবার সে নিয়মের ব্যতিক্রম দেখিয়া রসময়ী কিছু চিন্তিত হইয়া পড়িয়াছে। পাড়ার একজন বালক পত্রহ নৌকা যোগে গঙ্গা পার হইয়া হুগলির ব্রাঞ্চ স্কুলে পড়িতে যাইত। সে ছেলেটি গ্রামে প্রচার করিয়া দিল, ক্ষেত্রমোহনবাবুর বিবাহ দিন স্থির হইয়া গিয়াছে। এই কথা শুনিয়া রসময়ীর দিদি বিনোদিনী একদিন বৈকালে ছেলেটিকে বাড়িতে ডাকিয়া আনিলেন। তাহাকে সন্দেশ ও রসগোল্লা খাইতে দিয়া বলিলেন, বাবা, শুনলাম নাকি আমাদের ক্ষেত্র আবার বিয়ে করছে, এ কথা কি সত্যি? বালক বলিল, হ্যাঁ সত্যি বই কি, আমাদের ক্লাসে সুরেশ বলে একটি ছেলে পড়ে, চুচুড়োয় তার মামার বাড়ি, তারই মামা তো বোনের সঙ্গে বিয়ে। ঠিক জানো? জানি বই কি, সুরেশই তো আমাকে বলেছে, দিন স্থির পর্যন্ত হয়ে গেছে। তার মামার নাম কি? নাম হরিশ্চন্দ্র চাটুর্য, জজ আদালতে কর্ম করেন। তাদের বাড়িটি তুমি চেনো বাবা? হ্যাঁ চিনি বই কি, সুরেশের সঙ্গে কতবার গিয়েছি। কত বড় মেয়ে? এই আমাদের বয়সেই হবে। বালকটির বয়স ত্রয়োদশ বৎসর। কেমন দেখতে? তা বেশ সুন্দর। বিনোদিনী কিয়ৎক্ষণ চিন্তা করিলেন, শেষে বলিলেন, আচ্ছা কাল একবার আমাদের দুই বোনকে সে বাড়িতে নিয়ে যেতে পারো বাবা। কেন? তাদের একবার মিনতি করে বলে কয়ে দেখি, বিয়ে হলে আমার বোনটিরও তো সুখ হবে না, তার মেয়েও জলে পড়বে,
কাল একবার আমাদের নিয়ে চলো। কখন? এই খাওয়া দাওয়ার পরে। আমার স্কুল কামাই হবে যে, একদিনের জন্য মাস্টারের কাছে ছুটি নিও এখন। আমি বরং তোমায় একটি টাকা দেব, ঘুড়ি নাটাই এসব কিনো। বালকটি ব্যগ্রভাবে নিজের সম্মতি জানাইল। পরদিন বেলা 11টার সময় দুই ভগিনীকে সঙ্গে লইয়া বালকটি চুচুড়া যাত্রা করিল। গঙ্গা পার হইয়া ঘোড়ার গাড়ি ভাড়া করিয়া মাধবীলতায় হরিশবাবুর গৃহে গিয়া উপস্থিত হইল। খিড়কি দরজার সম্মুখে গাড়ি দাঁড়াইল। রসময়ী বলিল, এই বাড়ি? হ্যাঁ। আচ্ছা, তুমি গাড়ির ভেতরে বসে থাকো, আমরা চট করে ওদের সঙ্গে দেখাটা করে আসি, বলিয়া দুজনেই অবতরণ করিয়া বাড়ির মধ্যে প্রবেশ করিল। সে বাড়ির মেয়েরা কেউ তখন স্নান করিতেছে, কেহ খাইতে বসিয়াছে, কেহ বা আহারান্তে উঠানে বসিয়া চুল শুকাইতেছে। হঠাৎ দুজন ভদ্রঘরের অপরিচিতা স্ত্রীলোককে প্রবেশ করিতে দেখিয়া একজন সবিষয়ে বলিল, তোমরা কারা গা? বিনোদিনী বলিল, আমরা হালি শহর থেকে তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি। স্ত্রীলোকটি সন্দিগ্ধভাবে বলিল, এসো বসো। দুইজনে বারান্দায় উঠিয়া উপবেশন করিয়া বসিল। বাড়ির গিন্নিটি কোনটি? একজন পৌরাকে দেখিয়া সকলে বলিল, ইনি গিন্নি। গৃহিণী বলিলেন, তোমরা কি মনে করে এসেছো বাছা? বিনোদিনী বলিল, তোমাদের মেয়ের নাকি বিয়ে? গৃহিণী বলিলেন, হ্যাঁ, আমার ছোট মেয়েটির বিয়ে। কবে? এই 20শে মাঘ দিনই স্থির হয়েছে। পাত্রটি কে? ক্ষেত্রমোহন চক্রবর্তী, হুগলিতে মোক্তারি করেন। সতীনের ওপর মেয়ে দিচ্ছ বাছা? গৃহিণীর বিষয়ের প্রতি কথা বাড়িয়াই চলিল। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমরা চেনো নাকি? বিনোদিনী বলিল, চিনি নে আবার, খুব চিনি, আমাদের গ্রামেই তো বিয়ে করেছে। গৃহিণী বলিলেন, হ্যাঁ সতীন আছে বটে, কিন্তু সে স্ত্রীকে পরিত্যাগ করেছে তো। রসময়ী এতক্ষণ চুপ করিয়া বসিয়া শুনিতেছিল। তাহার মনের রাগ ক্রমশই বৃদ্ধিপ্রাপ্ত হইতেছিল। এই কথা শুনিয়া হস্তপদ ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল, চক্ষু দুইটি লাল হইয়া উঠিল। বিনোদিনী জিজ্ঞাসা করিল, কেন পরিত্যাগ করেছে, কিছু শুনেছ গা? শুনেছি, সে মাগি নাকি বড় দজ্জাল। শ্রবণমাত্র রসময়ী তরাক করিয়া লাফিয়া উঠিল। বারান্দার কোণে ছিল একগাছা ঝাঁটা, নিমেষের মধ্যে সেইটা দুই হস্তে ধরিয়া গৃহিণীর ওপর সাপ সাপ মারিতে আরম্ভ করিল। সঙ্গে সঙ্গে বলিতে লাগিল, কেন কেন, আর কি মারবার জায়গা পেলে না, জায়গা পেলে না? আমার স্বামী ছাড়া আর কি মেয়ের অন্য পাত্র জুটল না তোমাদের, জুটল না? এই অভাবনীয় ঘটনায় বাড়ির লোকে ক্ষণকালের জন্য হতবুদ্ধি হইয়া গেল। তাহারপর মহাগণ্ডগোল আরম্ভ হইল। অল্পবয়স্কা বালিকারা কাঁদিয়া ছুটিয়া কেহ খাটের নিচে, কেহ সিন্দুকের আড়ালে লুকাইল। বাড়ির ঝি বসিয়া বাসন মাজিতেছিল, সে বাসন ফেলিয়া, ওরে খুন করল রে, খুন করল রে, সেপাই ও সেপাই, ও পাহারাওয়ালা, বলিয়া ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া রাস্তায় বাহির হইয়া পড়িল। বাড়ির অপর মেয়েরা আসিয়া রসময়ীকে ধরিয়া ফেলিল। রসময়ী তখন গৃহিণীকে ছাড়িয়া তাহাদের ওপর কিল চড় ও নিষ্টিবন বৃষ্টি করিতে লাগিল। কাহারও কাপড় ছিঁড়িয়া দিল, কাহারও চুল ছিঁড়িয়া দিল, কাহাকেও আবার খামচাইয়া দিল, কাহাকেও কামড়াইয়া দিল। হাঁপাইতে হাঁপাইতে বলিতে লাগিল, কোনেটি গেল কোথা, তাকে একবার বের করো না, চোখ দুটো গেলে দিয়ে যায়, নাকটা কেটে দিয়ে যায়, দাঁতগুলো ভেঙে দিয়ে যায়। বিনোদিনী এতক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়াছিল। ক্রমে সদর দরজায় লোক হৈ হৈ করিতে লাগিল। তখন সে বলিল, রসময়ী থাম থাম, ক্ষমা দে বোন, খুব হয়েছে, চল বাড়ি চল। ঝি ছুটিয়া বাড়িতে প্রবেশ করিয়া বলিল, ও গো যেতে দিওনি, থানায় খবর দিয়ে এসেছি, দারোগা আসছে। পুলিশের নাম শুনিয়া রসময়ী বলিল, চল দিদি চল চল। যাবে কোথা, দারোগা আসুক তবে যেও, বলিয়া দুই তিনটি স্ত্রীলোক রসময়ীকে ধরিতে অগ্রসর হইল।
রসময়ী এক লম্ফে উঠানের কোণ হইতে আঁশবঠিখানা সংগ্রহ করিয়া মাথার ওপর সবেগে ঘুরাইয়া বলিল, খুন চেপেছে, আমার খুন চেপেছে, সবাইকে খুন করে ফাঁসি যাব। ইহা দেখিয়া সমস্ত স্ত্রীলোক মা গো বলিয়া ছুটিয়া ঘরে ঢুকিয়া দুয়ার বন্ধ করিয়া দিল। পাহারাওয়ালা, এ পাহারাওয়ালা, আসিমাই পালাই বলিয়া চিৎকার করিতে করিতে ঝিপ পুনশ্চ রাস্তায় বাহির হইয়া পড়িল। রসময়ী তখন দিদির সহিত খিড়কি দরজা দিয়া বাহির হইয়া গাড়িতে উঠিয়া বলিল, পারঘাটে চলো। বলা বাহুল্য, হরিশ্চন্দ্রবাবু ক্ষেত্রমোহনকে কন্যাদান করিলেন না, তাহার গৃহিণী বলিলেন, সে খুনে মেয়ে মানুষ, বিয়ে দিলে আমার মেয়েকে খুন করে ফেলবে, তুমি অন্যত্র চেষ্টা করে দেখো। পরদিন কাছারিতে গিয়া হরিশবাবুর মুখে ক্ষেত্রমোহন সকল কথাই শ্রবণ করিলেন। রাগে তাহার সর্বশরীর জ্বলিতে লাগিল। কাছারি হইতে বাড়ি ফিরিয়া হাত মুখ ধুইয়া অন্তপুরে বসিয়া ক্ষেত্রবাবু তামাক খাইতেছিলেন, এমন সময় হঠাৎ ঝড়ের মতো রসময়ী আসিয়া প্রবেশ করিল। কয়েক মুহূর্ত নির্বাক হইয়া ক্ষেত্রমোহনের পানে দৃষ্টিপাত করিল। সেই প্রকার দৃষ্টিপাত যে দৃষ্টিপাতে পূর্বে মুনি ঋষিরা লোককে ভস্ম করিয়া ফেলিতেন। ক্ষেত্রবাবু বলিলেন, কি মনে করে? রসময়ী অসম্ভব সংযমের সহিত উত্তর করিল, একটা শ্রাদ্ধের জোগাড় করতে। তাহার ওষ্ঠযুগল ক্রোধে কম্পিত হইতে লাগিল। তামাক টানিতে টানিতে ক্ষেত্রমোহন বাবু বলিলেন, শ্রাদ্ধটা কার? হরিশ চাটুর্যের মেয়ের আর তার মার। তাহলে দুটো শ্রাদ্ধ বলো, সঙ্গে সঙ্গে অমনি নিজেরটাও সেরে নিলে হয় না? সেইটি হবে না, এখন বুড়ো বয়সে বিয়ে করছো নাকি শুনলাম? হুঁকা নামাইয়া একটু উত্তেজিতভাবে ক্ষেত্রমোহন বলিলেন, করছি তো, করবো না কেন, তোমার ভয় নাকি? রসময়ী চিৎকার করিয়া হাত নাড়িয়া বলিল, করো না, করে একবার মজাটাই দেখো না। কি করবে তুমি? এই এমন কিছু না, আঁশবটি দিয়ে সে মেয়ের নাকটা কেটে দেব আর বুকে একখানা দশ মুনে পাথর চাপিয়ে দেব। আর তোমার নাকটা কানটা কেউ যদি কেটে দেয়? এসো না, কাটো না, তুমিই কাটো না হয় বলিয়া রসময়ী নিজ কোমরে দুই হাত দিয়া ঝুঁকিয়া নিজের মুখ ক্ষেত্রমোহনের অতি নিকটে সরাইয়া দিল। স্ত্রীর এতাদৃশ্য বিনয় দেখিয়া ক্ষেত্রমোহন আবার হুঁকা উঠাইয়া লইয়া আপন মনে টানিতে লাগিলেন। ঝুঁকিয়া থাকিয়া যখন ক্লান্তি বোধ হইল, রসময়ী তখন নিজের মুখ সরাইয়া লইয়া আবার সোজা হইয়া দাঁড়াইল। বলিল, তাহলে আঁশবটিতে শান দিয়ে রাখিকে, সম্বন্ধ পাকা হইলেই খবরটা দিও, চুপি চুপি যেন শুভ কর্মটা সেরে ফেলো না। ক্ষেত্রমোহন বলিলেন, তুমি না মরলে আর বিয়ে করছি নে, মরবে কবে? হ্যাঁ, এই কথা শুনিয়া রসময়ী বিদ্রুপের স্বরে হা হা করিয়া হাসিয়া উঠিল। বলিল, আমি মরবো কবে জিজ্ঞাসা করছো? রসিমানি এখনই মরছে না, তার এখনো অনেক দেরি, বিস্তর বিলম্ব। তোমার বিয়ে করবার বয়স যাবে, বুড়ো থুতথুরো হবে, ভুয়ে মুয়ে হয়ে যাবে, যখন আর কেহ তোমায় মেয়ে দিতে রাজি হবে না, তখন আমি মরব। দাম্পত্য রসালাপ এই পর্যন্ত অগ্রসর হইলে বাহিরে একখানি গাড়ি থামিবার শব্দ হইল। রসময়ী বলিল, তবে সেই কথাই রহিল, এখন তবে আসি। দিদি ওপাড়ায় আর জায়ের বাড়ি গিয়েছিল, ভাবলাম তার সঙ্গে এসে তোমার সঙ্গে দুটো মনের কথা কয়ে যায় বলিয়া রসময়ী প্রস্থান করিল। উক্ত কথোপকথনের পর ছয় মাস কাটিয়া গিয়াছে। রসময়ীর গর্ভ সফল হইল না, সে এখন মৃত্যু শয্যায় শায়িত। সংবাদ পাইয়া ক্ষেত্রমোহন বাবু হালি শহরে গেলেন। চিকিৎসাদের কিছুই ত্রুটি হইল না, কিন্তু রসময়ী আর বাঁচিল না। গঙ্গা তীরে লইয়া দিয়া ক্ষেত্রমোহন স্ত্রীর মুখাগ্নি করিলেন। আশ্চর্য সংসারের মায়া, যে এত কষ্ট দিয়াছে তাহার জন্য ক্ষেত্রমোহন ঝরঝর করিয়া অশ্রুপাত করিতে লাগিলেন। আরও ছয় মাস কাটিল। ক্ষেত্রমোহনের পার্শ্বচর বন্ধুবান্ধবগণ নানা স্থানে পাত্রী অন্বেষণ করিতে ব্যস্ত হইলেন।
অবশেষে হুগলির নিকটবর্তী একটি গ্রামে সুযোগ্য পাত্রীর সন্ধান পাওয়া গেল। ক্ষেত্রমোহন স্বয়ং গিয়া দেখিয়া আসিলেন। মেয়েটি ডাগর, দেখিতেও ভালো। বিশেষ মেয়ের পিতা একটি বড় জমিদারের নায়েব। ওদিককার মামলা মকদ্দমাগুলিও এই সূত্রে ক্ষেত্রমোহন বাবুর করায়ত্ত হইবে। কন্যার পিতা রজনীকান্ত ঘোষাল ইংরেজি লেখাপড়া জানা ব্যক্তি। বিবাহের কথাবার্তা পাকা হইল। বরের খুড়ো মহাশয় গ্রাম হইতে আসিয়াছেন, করল আশীর্বাদ। প্রভাতে অফিস কক্ষে বসিয়া দুই চারিজন মক্কেলের সঙ্গে মুক্তারবাবুর কথাবার্তা কহিতেছিলেন। খুড়ো মহাশয় একখানি বঙ্গবাসী হস্তে ঘরের কোণে বসিয়া তামুক সেবন করিতেছিলেন। এমন সময় ডাকপিয়ন আসিল, ক্ষেত্রমোহন বাবুর হস্তে একখানি পত্র দিয়া গেল। খামের ওপর হস্তাক্ষরে প্রতি দৃষ্টিপাত করিয়া ক্ষেত্রমোহনের মাথা ঘুরিয়া গেল। দুই চারিবার চক্ষু রগড়াইয়া বারবার খামখানি শিরোনামা পরীক্ষা করিতে লাগিলেন। কাছে আনিয়া দূরে সরিয়া নানা প্রকারে দেখিলেন। অবশেষে কম্পিত হস্তে পত্রখানি খুলিলেন। পড়িয়া তাহার মুখ বিবর্ণ হইয়া গেল। মক্কেলগণকে বলিলেন, আচ্ছা এখন তোমরা যাও, আজ সকাল সকালে এই কাছারি যাব, সেইখানেই বাকি কথাবার্তা হবে। এখন মক্কেলগণ চলিয়া গেলে খুড়ো মহাশয় বললেন, চিঠি এলো ক্ষেত্র? জড়িত স্বরে ক্ষেত্রমোহন বলিলেন, আগে হ্যাঁ। কোথাকার চিঠি? তাই তো ভাবছি। ক্ষেত্রমোহনের মুখভাব এবং কণ্ঠস্বরের বিকৃতি লক্ষ্য করিয়া খুড়ো মহাশয় উঠিয়া নিকটে আসিলেন। তখন ক্ষেত্রমোহন পত্রখানি দ্বিতীয়বার পাঠ করিতেছেন। তাহার নিঃশ্বাস বন্ধ হইবার উপক্রম হইয়াছে, চক্ষু কপালে উঠিয়াছে। খুড়া মহাশয় দ্রুতভাবে বলিলেন, কি ব্যাপার, কি কোনো দুঃসংবাদ নয় তো? ক্ষেত্রমোহনবাবু নীরবে পত্রখানি খুড়ো মহাশয়ের হাতে দিলেন। তিনি পত্র লইয়া চশমা অনুসন্ধান করিয়া চক্ষে পড়িলেন। জানালার কাছে দাঁড়াইয়া খুড়ো মহাশয় পত্রখানি পড়িতে লাগিলেন। সাধারণ পাতলা চিঠির কাগজে বেগুনি রঙের ম্যাজেন্টা কালি দিয়ে লেখা। উপরে স্থানের নাম নাই, তারিখ নাই, নিম্ন প্রকার লিখিত, প্রণামপূর্বক নিবেদনঞ্চ বিশেষ। তোমার মতিশ্চন্ন ধরিয়াছে, মনে করিয়াছ রসময়ী মরিয়াছে, আপদ গিয়াছে, এইবার বিবাহ করে। আমি মরিয়াছি বটে, কিন্তু তাই বলিয়া তুমি নিষ্কৃতি পাইয়াছ তাহা মনেও করিও না। বাড়ির সম্মুখে যে বড় বট গাছ আছে তাহাতেই আমি আজকাল বাস করিতেছি। তুমি কি করো, কোথায় যাও, সমস্তই আমি সেখানে বসিয়া দেখিতেছি। রাত্রিরে গাছ হইতে নামিয়া মাঝে মাঝে তোমার শয়ন ঘরেও যায়, তোমার খাটের চারিদিকে ঘুরিয়া বেড়ায়। এক একবার ইচ্ছা করে গলাটা টিপিয়া দিয়া তোমাকেও আমার সঙ্গ করি। আমার এখনে বড্ড একলা বোধ হয়। আমার চেহারা এখন অতিশয় খারাপ হইয়া গিয়াছে। আমার গায়ের মাংস চামড়া আর কিছুই নাই, খালি হাড় আছে, তাও সাদা নয়। গঙ্গাস্থির আমাকে যে পরাইয়াছিলে তাহায় হাড়গুলো কালো কালো হইয়া গিয়াছে। যাহা হোক, নিজের রূপ বর্ণনা নিজের মুখে শোভা পায় না। বিবাহ করিও না, করিলে তোমার নলাটে অশেষ দুর্গতি নেকে আছে। পত্র পড়িয়া খুড়ো মহাশয়েরও মুখ কালিমালয় হইয়া গেল। ভীতস্বরে জিজ্ঞাসা করিলেন, এই হাতের লেখা কার, চিনতে পারছ? খুব চিনি, তারই হাতের লেখা, অন্য কেউ জাল করেনি তো, ভগবান জানেন। খুড়ো মহাশয় নিকটস্থ চেয়ারে বসিয়া পড়িলেন। কিয়ৎক্ষণ ছাদের কড়িকাটের পানে চাহিয়া বলিয়া উঠিলেন, জয়রাম, সীতারাম, রাম রাম, রাঘব রাবণীর রাম রাম রাম। খুড়ো মহাশয়কে এত দশায় দেখিয়া ক্ষেত্রমোহনের আরও ভয় হইল। বলিলেন, আচ্ছা খুড়ো মশাই, ভূতে কখন চিঠি লেখে? খুড়ো মহাশয় বলিয়া উঠিলেন, ভূত বলতে নেই, ভূত বলতে নেই, উপদেবতা বল, জয় রাঘব রামচন্দ্রের জয়। দুজনেই নির্বাক। অবশেষে খুড়ো মহাশয় বলিলেন, দেখ
কারুর বদমাইশি নয় তো? এমনটাই কি হতে পারে? অনেক রকমের ভৌতিক উপদ্রবের কথা শুনেছি বটে, কিন্তু এমনটা কখনো তো শোনা যায়নি। আচ্ছা, বৌমার হাতের লেখা আগেকার চিঠিপত্র কিছু আছে কি? লেখাটা মিলিয়ে দেখলে হয়। ক্ষেত্রমোহন বলিলেন, পুরানো চিঠি আছে বই কি বলিয়া বাটির মধ্যে প্রবেশ করিয়া চার পাঁচখানা বাহির করিয়া আনিলেন। খুড়োমহাশয় চশমার কাঁচ দুইখানি কোচার কাপড়ে ভালো করিয়া মার্জনা করিয়া লইলেন। পরে পত্রগুলি লইয়া অত্যন্ত সাবধানে হস্তাক্ষর মিলাইতে লাগিলেন। অবশেষে সেগুলি টেবিলের ওপর ফেলিয়া দিয়া দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া বলিলেন, একই হাতে লেখাই তো দেখছি, খামখানা উল্টিয়া পাল্টিয়া দেখিতে লাগিলেন। এক পয়সার ছয়খানওয়ালা সাধারণ সাদা খাম, তাহাতে একখানি দুই পয়সার টিকি ডাটা আছে। ক্ষেত্রমোহনের হাতে খামখানি দিয়া বলিলেন, কোথাকার ছাপ দেখো তো। ক্ষেত্রবাবু বাঙালি নবিশ, মোক্তার হইলেও ইংরেজি ছাপার অক্ষর পড়িতে পারিতেন। ছাপ পরীক্ষা করিয়া বলিলেন, হুগলির ছাপ, কালকের তারিখ। খুড়ো মহাশয় চুপ করিয়া বসিয়া রহিলেন। মাঝে মাঝে কেবল অস্ফুট স্বরে বলিতে লাগিলেন, জয়রাম, শ্রীরাম, সীতারাম। কাছারির বেলা হয় দেখিয়া মোক্তারবাবু স্নান করিয়া আহারে বসিলেন, কিন্তু কিছুই খাইতে পারিলেন না। রান্নাঘরের বারান্দায় যেখানে বসিয়া তিনি আহার করিতেছিলেন, সেখান হইতে বট গাছটার অগ্রভাগ দেখা যায়। খান আর মাঝে মাঝে সেই গাছটার পানে চাহেন। একসময় গাছের একটা ডাল খড়খড় করিয়া নড়িয়া উঠিল, কাহার যেন হাসিরও শব্দ শোনা গেল। ক্ষেত্রমোহনবাবু আর খাওয়া হইল না, উঠিয়া পড়িলেন। মুখ প্রক্ষালন করিয়া বাহিরে আসিয়া বটগাছটার পানি কিছুক্ষণ চাহিয়া রহিলেন। দুই তিনটা কাঠবিড়ালি ডালে ডালে পরস্পরকে তাড়া করিয়া ফিরিতেছে। গোটাকত কাক উচ্চ শাখায় বসিয়া জাতীয় সঙ্গীত গাহিতেছে। ইহা ভিন্ন আর কিছুই দেখিতে পাহিলেন না। সেই দিন সন্ধ্যাবেলায় ক্ষেত্রমোহনের শয়নকক্ষ খুড়া ভাইপো বসিয়া কথোপকথন করিতেছিলেন। দিবসে খুড়া মহাশয় কপাটের বাহিরে এবং ভিতরে দেওয়ালময় রাম নাম লিখিয়া দিয়াছেন। অদ্য দুজনেই এক সজ্জায় শয়ন করিবেন। বালিশের তলায় একখানি কৃত্তিবাসী রামায়ণ রক্ষিত হইবে এবং ঘরে সমস্ত রাত্রি আলো জ্বলিবে বন্দোবস্ত হইয়া গিয়াছে। ক্ষেত্রমোহন বলিলেন, তাহলে খুড়ো মহাশয় কি করা যায়, বিবাহটা বন্ধ করে দেওয়া যাবে? খুড়া মহাশয় বলিলেন, আমি তার দরকার দেখছি নে, যদি কোনো উপদ্রব অত্যাচার হয়। খুড়া মহাশয় কিয়ৎকাল চিন্তা করিলেন, শেষে বলিলেন, ভয়েরও কোনো কারণ দেখি নে। ওই যে বলেছে, ইচ্ছা করে তোমার গলাটা টিপে দি। না, তা পারবে না, হাজার হোক, স্বামী তো বটে। আর যে বলেছে বিয়ে করো না, করলে তোমার অশেষ দুর্গতি হবে। অশেষ দুর্গতি হবে তার মানে এই নাও হতে পারে যে আমি তোমার অশেষ দুর্গতি করব। ওর মানে বোধ হয় এই যে, অধিক বয়সে বিবাহ করলে যে সমস্ত সাংসারিক অশান্তি উপস্থিত হয়, তাই তোমারও অদৃষ্টে ঘটবে। ক্ষেত্রমোহনবাবু চুপ করিয়া রহিলেন। মনে ভয়ও যথেষ্ট আছে, অথচ বিবাহ করবার লোকটিও সংবরণ করা তাহার পক্ষে অসাধ্য। পরদিন আশীর্বাদ হইয়া গেল, কিন্তু ক্ষেত্রমোহন যে ভৌতিক পত্র পাইয়াছেন সে কথাও রাষ্ট্র হইতে বিলম্ব হইল না। নায়েব রজনীবাবুর কানে ক্রমে এ কথা পৌঁছাইল। বলিয়াছি তিনি ইংরেজি জানা ব্যক্তি, শুনিয়া হা হা করিয়া হাসিয়া উঠিলেন। বলিলেন, ভূত? এই বিংশ শতাব্দীতে ভূত বিশ্বাস করতে হবে? বিবাহের দিন স্থির হইয়াছে 8ই ফাল্গুন, আর 5 দিন মাত্র বাকি আছে। উভয়পক্ষ হইতে সমস্ত আয়োজনাদি হইতেছে। বিকালে বৈঠকখানায় ক্ষেত্রবাবু জনকয়েক বন্ধুবান্ধব সহ বসিয়াছিলেন। ইহাদের মধ্যে একজন সরকারি উকিল, নাম মোহনবাবু। লোকটির বয়স 40 পার হইয়াছে, চোখে সোনার চশমা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, মুখমণ্ডলে প্রচুর গোঁফ দাঁড়িতে আবৃত, হাতে বড় বড় নখ, এক কথায় লোকটি ত্রিয়জভীষ্ট। ক্ষেত্রবাবুর ভৌতিক পত্রপ্রাপ্তির সমাচার অবগত হইয়া অবধি মোহনবাবুর ইহার সঙ্গে একটু ঘনিষ্ঠতা স্থাপন করিয়া লইয়াছেন।
অপর একজন নবযুবক, নাম সুরেন্দ্রনাথ। ইনি এলে ফেল করা শিক্ষিত মুক্তার, বিস্তর ইংরেজি উপন্যাস পাঠ করিয়াছেন। সুরেন্দ্রনাথ বলিলেন, ক্ষেত্রবাবু, একটা কথা আমার মনে হচ্ছিল। অনেক উপন্যাসে পড়া গেছে, একটা দুর্ঘটনা ঘটে গেলে, যেমন রেল কলিশন বা নৌকাডুবি বা আর কিছু, সকলেই মনে করেছে উমুক লোকটা মরে গেছে, মৃত্যুর চাক্ষুষ সাক্ষীরও অভাব নেই, কিন্তু বইয়ের শেষ দিকটায় দেখা গেল যে বেঁচে আছে। তাই আমার মনে হয় আপনার স্ত্রী এখনও বেঁচে আছেন, নয় এ চিঠি জাল। কিন্তু আপনার দৃঢ় বিশ্বাস এ চিঠি তারই হাতের লেখা, জাল নয়। সুতরাং আপনার স্ত্রী বেঁচে আছেন, বিশ্বাস করা ছাড়া আর উপায়ন্তর নেই। কারণ এ বিংশ শতাব্দীতে ভূতের অস্তিত্ব কোনো মতে বিশ্বাস করতে পারা যায় না। থিওজফিষ্ট উকিলবাবুটি ইহা শুনিয়া বললেন, কেন মশাই, বিংশ শতাব্দীতে ভূতের অস্তিত্ব কোনো মতে বিশ্বাস করতে পারেন না কেন? নবীন মুক্তারবাবু বলিলেন, কারণ আমি এখনো দেখিনি। শুনিয়া মোহনবাবুর বিজ্ঞ ভাব হাস্য করিয়া বলিলেন, সম্রাট সপ্তম এডওয়ার্ডকে কখনো দেখেছেন? না, দেখিনি। তিনি আছেন বলে বিশ্বাস করেন? করি। তার কারণ, আমি না দেখলেও হাজার হাজার লোক তাকে দেখেছে, তার দশ বিশখানা ছবিও দেখেছি, কিন্তু ভূত আমি নিজে দেখেছি এমন কথা পর্যন্ত কাউকে বলতে শুনলাম না। সবাই বলে খুব বিশ্বস্ত লোকের মুখে শুনেছে যে তারা স্বয়ং ভূত দেখেছে। মোহনবাবু তাহার সুঘন দাঁড়ির মধ্যে দীর্ঘ নখ অঙ্গুলিগুলি চালনা করিতে করিতে বলিলেন, আপনি বললেন হাজার হাজার লোক সম্রাটকে দেখেছে, তেমনি হাজার হাজার লোক অশরীরী আত্মাকেও প্রত্যক্ষ করেছে। আপনি বললেন যে সম্রাটের দশ বিশখানা ছবি দেখেছেন, তেমনি দশ বিশখানা ভূতেরও ছবি আপনাকে আমি দেখাতে পারি। যদি দেখতে চান একদিন আমার বাড়িতে যাবেন। আমার একখানা বইয়ে কেটিক্রিং এর ছবি আছে। প্রথম চার্লসের সময় কেটিক্রিং নামে একটি মেয়ে জীবিত ছিলেন, ১৬ বছর বয়সে তার মৃত্যু হয়। গত শতাব্দীর মধ্যভাগে আমেরিকা ও ইউরোপের নানা স্থানে অনেক সোঁয়াশে কেটিক্রিং স্থূল শরীর ধারণ করে আবির্ভূত হয়েছিলেন। তার নারী পরীক্ষা করা হয়েছে, তার শরীরে ছুরি ফুটিয়ে দিয়ে দেখা হয়েছে ঠিক মানুষের মতোই রক্তপাত হয়। তার ফটোগ্রাফ পর্যন্ত তোলা হয়েছে, ফটোগ্রাফ থেকে তৈরি ছবি আমার বইয়ে আছে, আসবেন দেখাবো। সুরেন্দ্রবাবু মৃদু মৃদু হাস্য করিয়া বলিলেন, আপনারাও যেমন ভালো মানুষ ওইসব বিশ্বাস করেন। ভূতবাদীদের কত জোচ্চুরি ধরা পড়েছে তার সংখ্যা নেই। কেটিক্রিং এর দেহে ছুরি ফুটিয়ে রক্তপাত হয়েছে এটি আপনি বিশ্বাসযোগ্যতার প্রমাণ বলে উল্লেখ করলেন? আমার তো ঠিক উল্টো মনে হয়, ছুরি ফোটালে রক্ত না পড়তো, অথচ শরীরই মানুষ একটা দাঁড়িয়ে রয়েছে দেখছি, তাহলে বরং বিশ্বাস হতো এটা বাস্তবিক মানুষ নয়। এক্ষেত্রে দেখুন, ভূত তিনি বাড়ির সামনেই বটগাছে থাকেন, চিঠি যখন লিখতে পারেন তখন অনায়াসেই মূর্তি গ্রহণ করে নিজের বক্তব্য বলে যেতে পারতেন, কিন্তু তা না করে খাম কাগজ কালি কলম সংগ্রহ করার কষ্ট স্বীকার করলেন। এইটুকু থেকে এইটুকু, চিঠিখানি টেবিলের ওপর রেখে গেলেই হতো, তা না করে এক মাইল দূরে পোস্ট অফিসে গেলেন তাকে পোস্ট করতে, আবার দুটো পয়সা খরচ করে টিকিট কিনতে হলো। মশাই, ভৌতিক জগতে পয়সা যদি বাস্তবিকই এত সত্য হয়, তাহলে না হয় সেইখানে গিয়েই প্র্যাকটিস শুরু করি। মোহনবাবু একটু বিরক্তির সহিত বললেন, মশাই, জিনিসটা হাসি তামাশার নয়, এসব গভীর বিষয়, অনেক চর্চা অনেক আলোচনা না করে এ বিষয়ে মতবাদ প্রকাশ করা উচিত নয়। ভৌতিক জগৎ থেকে ডাকে চিঠি আসাই প্রথম নয়, হিমালয় থেকে মহাত্মারাও মাঝে মাঝে ডাকে চিঠিপত্র লিখে থাকেন, কুটুম্বিলাল নামক এক মহাত্মা এইরকম অনেক চিঠি আমাদের মাদাম রাভার্সটিকে লিখেছিলেন, তারাও মনে করলে সাক্ষাৎ আবির্ভাব হয়ে বক্তব্য বলে যেতে পারতেন, কিংবা চিঠি উড়িয়ে টেবিলের ওপর ফেলে যেতে পারতেন, কিন্তু ডাকেই তারা চিঠিপত্র পাঠাতেন। ইহা শুনিয়া শিক্ষিত মুক্তারবাবু মৃদু মৃদু হাস্য করিতে লাগিলেন, বলিলেন, কুটুম্বিলাল চিঠি তো কোন কালে জাল বলে সাব্যস্ত হয়ে গেছে।
ডাক্তার হজসন বলে একজন বৈজ্ঞানিক নিজে ভারতবর্ষে এসে বিষয়ে অনুসন্ধান করে তা প্রমাণ করে দিয়েছেন যে মাদাম রাভার্সকি আর দামোদর বলে এক ব্যক্তি সব চিঠি জাল করেছিলেন। একথা শুনিয়া থিরোজ ফিস্ট বাবু ভ্রু কুঞ্চিত করিয়া বিরক্তির স্বরে বলিলেন, ওইসব ঈর্ষাপরায়ণ লেখকের বই পড়বেন না, আমার কাছে আসবেন, ভালো ভালো বই সব আপনাকে পড়তে দেব, তা পড়লে আপনার সমস্ত অবিশ্বাস দূর হয়ে যাবে। মাদাম রাভার্সকি যে কত বড় লোক তা তার আইসিস আনভেল্ট বইতে পড়লেই বুঝতে পারবেন। এমন সময় বাহিরে শব্দ উত্থিত হইল, বাবু চিঠি আছে। পরমুহূর্তে ডাকপিয়ন প্রবেশ করিয়া ক্ষেত্রবাবুর হাতে একখানি পত্র দিল। পত্রখানি হাতে লইয়াই ক্ষেত্রমোহনবাবু চক্ষু স্থির হইয়া গেল, বলিলেন, মশাই আবার সেই। পত্র খুলিয়া পাঠ করিয়া সেখানি সকলের সম্মুখে ফেলিয়া দিলেন। থিওজফিস্টবাবু অতি আগ্রহের সহিত সেখানি কুড়িয়া লইয়া পাঠ করিলেন। শেষে নবীন মুক্তারবাবু হাতে সেখানি দিলেন। পত্রখানি এইরূপ, প্রণামপূর্বক নিবেদনঞ্চ বিশেষ। এত সাহস তোমার! আশীর্বাদ পর্যন্ত হইয়া গিয়াছে। তুমি মনে করিয়াছ আমি তোমার যে পত্র লিখিয়াছিলাম তাহা ফাঁকা আওয়াজ? রসিবামিনী তেমন মেয়ে নয়, আমি মানা করা সত্ত্বেও বিবাহ করিবে? এখনো সাবধান হও, এ দুর্মতি পরিত্যাগ করো, নইলে একদিন গভীর রাত্রিরে তুমি যখন ঘুমাইয়া থাকিবে বটগাছ হইতে নামিয়া তোমার বুকে একখানা দশ মনে পাথর চাপাইয়া দিব, ঘুম আর ভাঙিবে না। ইতি রসময়। একে একে পত্রখানি সকলে পড়িলেন, পড়িয়া স্তম্ভিত হইয়া বসিয়া রহিলেন। শিক্ষিত মুক্তারবাবু মুখ শুকাইয়া গেল, তথাপি তিনি মন হইতে সংশয় দূর কর নিক্ষেপ করিয়া বলিলেন, আচ্ছা ক্ষেত্রবাবু, আরেকবার বেশ করে লেখাটা পরীক্ষা করে দেখুন দেখি, আপনার স্ত্রীর হাতের লেখা বটে তো, না কোনো জায়গায় কোনো সন্দেহজনক তফাত আছে? ক্ষেত্রবাবু বললেন, কোনো সন্দেহ নেই, শুধু হাতের লেখার মিল হলেও বা সন্দেহ করতাম। তার যেখানে যেখানে যে যে বানান ভুল চিরকাল হতো, এ চিঠিতেও তাই। সে চিরকালই শ্রী শ্রী এক জায়গায় দুর্গা একটু তফাতে লিখত, এ দুখানা চিঠিতেও তাই। তাছাড়া চিঠিতে এমন সব কথাবার্তা রয়েছে যা সে জীবিত কালেও মুখে সর্বদা ব্যবহার করত। সকলে নিস্তব্ধ হইয়া বসিয়া রহিলেন। কিয়ৎ পরে সুরেন্দ্রবাবু গলা ঝাড়িয়া জিজ্ঞাসা করিলেন, তার মৃত্যুর সময় আপনি উপস্থিত ছিলেন? ক্ষেত্রবাবু বলিলেন, ছিলাম বই কি, সঙ্গে সঙ্গে ঘাটে গিয়েছিলেন? গিয়েছিলাম। চিতার উপর তার দেহ রাখবার পর তার মুখ আপনি আর দেখেছিলেন? দেখিনি, আবার আমি নিজেই তো মুখাগ্নি করেছি। ওহে, তুমি যা ভাবছ তা নয়, কোনো ভুল হয়নি। নব্য মুক্তারবাবু তখন ঘাড় হেঁট করিয়া বসিয়া রহিলেন। একজন বলিলেন, হে হরে শিও, স্বর্গেও মর্তে এমন অনেক জিনিস আছে যাহার বিষয় তোমার দর্শনীয় বিজ্ঞান স্বপ্নেও অবগত নহে। অপর একজন বলিলেন, তা তো বটেই, ধরুন আমাদের দেশে, শুধু আমাদের দেশেই বা বলি কেন, সকল দেশেই আদিকাল থেকে যে একটা বিশ্বাস প্রচলিত আছে যে ভূত বলে একটা জিনিস আছে, তার কিছুরই ভিত্তি নেই। সরকারি উকিলবাবুটি বলিলেন, শুধু অন্ধবিশ্বাসের কথা নয়, গত 50 বৎসরের মধ্যে ইউরোপ ও আমেরিকায় ভূতের অস্তিত্ব নিঃসংশয়িতভাবে প্রমাণ হয়ে গেছে। এমন সময় বৈজ্ঞানিক শ্রেষ্ঠ চিন্ডাল পর্যন্ত ভূতকে হেসে উড়িয়ে দিয়েছিলেন, এখন আর শিক্ষিত সমাজে সে অভাব নেই। বিখ্যাত সম্পাদক টেস্ট সাহেব তার এক গ্রন্থে লিখেছেন, অর্ধশিক্ষিত ব্যক্তিগণের মনে যতগুলি ইতর জ্ঞানোচিত কুসংস্কার আছে তাহার মধ্যে ভূত নাই, এই অদ্ভুত ভ্রমটি সর্বাপেক্ষা প্রবল, বলিয়া বিজয়ী বীরের মতো তিনি সুরেন্দ্রবাবুর প্রতি কটাক্ষপাত করিলেন। সন্ধ্যা হইয়া গিয়াছিল, সেদিনকার মতো সভাভঙ্গ হইল। সেই বটগাছের তলা দিয়া যাইতে সুরেন্দ্রবাবুর কাটা যেন ছমছম করিতে লাগিল। খুড়ামশাই কোথায় বেড়াতে গিয়াছিলেন? সন্ধ্যার পর বাড়ি ফিরিয়া আসিয়া দ্বিতীয় পত্রের কথা শুনিয়া বলিলেন, দেখ ক্ষেত্র, ব্যাপারটা ক্রমেই গুরুতর হয়ে দাঁড়ালো, বিবাহটা এখন না হয় বন্ধই রাখা যাক। আমার মতে বৎসর পূর্ণ হইলেই গয়ায় গিয়ে একটা পিণ্ড দিয়ে এসো, উদ্ধার হয়ে যাবেন। বৎসর পূর্ণ হতে তো আর বেশি দেরি নেই,
আর মাসখানেক হলেই হয়, তখন নির্বিঘ্নে শুভকর্ম শেষ করা যাবে। ক্ষেত্রবাবু বলিলেন, তা বেশ, সেই ভালো কথা। কন্যার পিতাকে বলিয়া কহিয়া বিবাহের দিন পিছাইয়া দেওয়া হইল। নিমন্ত্রণপত্র সমস্ত প্রত্যাহৃত হইল। গয়া শ্রাদ্ধ সারিয়া আসিয়া ক্ষেত্রবাবু বিবাহ করিবেন ইহা সকলেই জানিতে পারিল। ক্ষেত্রবাবুর হস্তে একটা বড় জালিয়াতির মোকদ্দমার তদবিরের ভার রহিয়াছে। মোকদ্দমাটা দয়ারা শোকস্পর্দ হইয়াছে। সেটা শেষ না হইলে ক্ষেত্রবাবু গয়া যাইতে পারিতেছেন না। ফরিয়াদি পক্ষে সাক্ষীদিগকে সমস্ত দিন ধরিয়া তালিম দিতে হইতেছে। মোকদ্দমার পূর্বদিন সন্ধ্যাবেলা কাছারি হইতে ফিরিবার সময় রসময়ীর তৃতীয় পত্র ক্ষেত্রবাবুর হস্তগত হইল। তাহাতে অন্যান্য কথা সঙ্গে লেখা আছে, শুনিলাম নাকি গয়ায় আমার পিণ্ডি দিতে যাইতেছ। ভাবিয়াছ বুঝি পিণ্ডি দিলে আমি উদ্ধার হইয়া যাইব, তখন স্বচ্ছন্দে বিবাহ করিবে। গয়ায় যদি যাও তবে চোরের বেশ ধরিয়া রেলগাড়িতে প্রবেশ করিয়া তোমার বুকে ছোড়া বসাইয়া দেব। ক্ষেত্রবাবুর আর বাড়ি যাওয়া হইল না। কাছারির পোশাকেই মোহনবাবুর বাড়ি গিয়া তাহাকে পত্র দেখাইলেন। মোহনবাবু পত্র পড়িয়া বলিলেন, এ যে বড়ই বিপদ দেখছি, বিবাহ করবার কল্পনা আপনাকে পরিত্যাগ করতেই হলো। ক্ষেত্রবাবু বলিলেন, আচ্ছা মশাই, অশরীরী আত্মা মানুষের বুকে ছুরি বসিয়ে দিতে পারে? আপনাদের থিওজফি শাস্ত্রে কি বলে? মোহনবাবু একখানি মোটা বই আলমারি হইতে পারিয়া একস্থানে খুলিয়া বলিলেন, এ সম্বন্ধে থিওজফি শাস্ত্রের মত এই, মুক্ত আত্মাগণ সাধারণত অশরীরী, কিন্তু কখনো কখনো তারা নিজেকে মেটেরিয়ালাইজ অর্থাৎ জড় দেহ সম্পন্ন করে থাকেন। তাদের এমন ক্ষমতা আছে যে বায়ু থেকে, গাছপালা থেকে, ভূমি থেকে, এমনকি কাছাকাছি মানুষের দেহ থেকে আবশ্যক পদার্থগুলি সংগ্রহ করে নিজ দেহে ধারণ করেন। সুতরাং যে অবস্থায় বুকে ছুরি বসিয়ে দিতে পারা কিছুই আশ্চর্য নয়। আর এও বিবেচনা করুন না যে হস্ত কলম ধরে যে চিঠি লিখতে সক্ষম সে হস্তে ছুরি ধারণ পারবে না কেন? ক্ষেত্রমোহনবাবু কিয়ৎক্ষণ চিন্তা করিলেন, শেষে বলিলেন, দেখুন এ পত্রগুলো জাল কিনা সেটা একবার ভালো করে তদন্ত করতে হচ্ছে। আমি বলি কি, এই যে কলকাতা থেকে হস্তলিপি বৈজ্ঞানিক আমাদের দায়রার মোকদ্দমায় সাক্ষী দিতে আসছেন, তাকে দিয়ে চিঠিগুলো একবার পরীক্ষা করালে তো হয়। থিওজফিস্টবাবু ক্ষেত্রমোহনের এ সম্বন্ধে মনে মনে বিরক্ত হইলেন, প্রকাশ্যেই বলিলেন, তা যদি আপনার ইচ্ছা হয় পরীক্ষা করাতে পারেন। পরদিন দায়রায় জালের মোকদ্দমাটির বিচার আরম্ভ হইল। হস্তলিপি বৈজ্ঞানিক সপ্টেমোর সাহেব সাক্ষ্য প্রদান করিলেন। দিন শেষে কাছারির পর ক্ষেত্রমোহন ডাকবাংলোয় গিয়া সপ্টেমোর সাহেবের ভৌতিক পত্র তিনখানি দিলেন। তুলনার জন্য রসময়ীর কয়েকখানি পুরানো পত্রও দিয়ে আসিলেন। সাহেব বলিলেন, কল্লোপ্রান্তে পরীক্ষার ফলাফল জানাইব। পরদিন প্রাতকালে সরকারি উকিল মোহনবাবুকে সঙ্গে লইয়া ক্ষেত্রমোহন আবার ডাকবাংলোয় উপস্থিত হইলেন। সাহেব বলিলেন, পরীক্ষাধীন পত্র তিনখানি এবং আসল পত্রগুলি সমস্তই এক হস্তের লেখা। ইহা শুনিয়া ক্ষেত্রবাবুর মুখখানি ছোট হইয়া গেল। মোহনবাবু বলিলেন, সাহেব অনুগ্রহ করিয়া একখানি সার্টিফিকেট লিখিয়া দিতে পারেন। সাহেব মনে করিলেন, নিশ্চয় এ পত্র লইয়া একটি মামলায় মোকদ্দমা হইবে, আবার সাক্ষী দিতে আসিয়া ফ্রি পাওয়া যাইবে, সুতরাং আহ্লাদের সহিত তিনি সার্টিফিকেট লিখিয়াই দিলেন। বাসায় যাইতে যাইতে মোহনবাবুর ক্ষেত্রবাবুকে বলিলেন, এই চিঠিগুলির নকল আর সাহেবের সার্টিফিকেট যদি আমাদের থিওজফিক্যাল রিভিউ নামক মাসিক পত্রে ছাপাইতে পাঠায় তাতে আপনার কোনো আপত্তি আছে কি? আমরা যাকে স্পিরিট রাইটিং বলি তার সুন্দর অকাট্য প্রমাণ হবে। ক্ষেত্রবাবু বলিলেন, তাতে আমার কোনো আপত্তি নেই। পরবর্তী সংখ্যা থিওজফিক্যাল রিভিউ পত্রে সার্টিফিকেট সহ চিঠিগুলি ছাপা হইয়া গেল। নানা স্থানে হইতে বড় বড় থিওজফিস্টগণ ক্ষেত্রমোহনবাবুকে পত্র লিখিতে আরম্ভ করিলেন। কেহ কেহ হুগলিতে আসিয়া পত্রগুলি সচক্ষে দেখিয়া বিস্ময়ে অভিভূত হইতে লাগিলেন। থিওজফিস্ট মহলে ক্ষেত্রবাবুর প্রসারের আর সীমা নেই, কিন্তু ইহাতে তিনি কিছুমাত্র সান্ত্বনা লাভ করিলেন না। পত্রগুলি জাল প্রমাণ হইলে তিনি বিবাহ করিয়া সুখী হইতে পারিতেন, ভয়ে গয়ায় গিয়া পিণ্ডদান করিতেও পারিলেন না।
তাহার অদৃষ্টে বুঝি বিবাহ আর নাই। চৈত্র মাস আসিল, বসন্তের বাতাস বহিতেছে, দোল উপলক্ষে কাছারি বন্ধ। ক্ষেত্রমোহন বাড়িতে বসিয়া নিজ দূরদৃষ্টির বিষয় চিন্তা করিতেছিলেন, এমন সময় একজন আসিয়া সংবাদ দিল, হালি শহরে তাহার শ্বশুর বাড়িতে মহা বিপদ উপস্থিত। দোল উপলক্ষে বাজি পড়াইতে গিয়া একটা বোম ফুটিয়া তাহার ছোট সম্বন্ধে সুবোধ বিশেষ আঘাতপ্রাপ্ত হইয়াছে, তাহাকে হুগলির হাসপাতালে আনা হইয়াছে। শুনিয়া ক্ষেত্রবাবু থাকিতে পারিলেন না, গাড়ি ভাড়া করিয়া হাসপাতালে ছুটিলেন। সেখানে গিয়া দেখিলেন ছেলেটির অবস্থা সংকটাপন্ন, বিছানার নিচে মেঝের উপর বসিয়া বিধবা বিনোদিনী রোদন করিতেছেন। ক্ষেত্রমোহনকে দেখিয়া তিনি আরও রোদন করিতে লাগিলেন। সমস্ত দিন ঔষধ প্রয়োগ ও শুশ্রূষা চলিল। সন্ধ্যার দিকে ডাক্তারেরা বলিল, আর প্রাণের আশঙ্কা নাই। ক্ষেত্রমোহন শালিকাকে বলিলেন, ঠাকুরজি সন্ধ্যা হলো, এবার বাড়ি চলো। বিনোদিনী বলিলেন, আমি সুবোধকে ছেড়ে বাড়ি যেতে পারবো না, সমস্ত দিন অনাহারে আছো, স্নানাহার পর্যন্ত হলো না, তা না হোক আমি যেতে পারবো না। অবস্থা বুঝিয়া হাসপাতালের ডাক্তারেরা বলিলেন, আপনাকে বাড়ি যেতে হবে, এখন এত রাত্রে থাকতে পারবেন না, কাল সকালে আবার আসবেন। এখন আর কোনো ভয় নেই, বিপদ যা তা কেটে গেছে, আমরা সেবা শুশ্রূষা করব, আপনার কোনো চিন্তা নেই, আপনি বাড়ি যান। অনেক বুঝাইতে বিনোদিনী সম্মত হইলেন। ক্ষেত্রমোহনকে বলিলেন, তুমি তবে আমায় হালি শহরে নিয়ে চলো, রাত্রে সেখানে থাকবে, কাল ভোরে আবার এখানে আমায় পৌঁছে দিতে হবে। ক্ষেত্রমোহন তাহাই করিলেন, হালি শহরে রাত্রি কাটিল। ভোরে উঠিয়া সহস্তে এক চিলিম তামাক সাজিয়া ক্ষেত্রমোহন ধূমপান আরম্ভ করিয়াছেন, এমন সময় বাড়ির বাহিরে মহা গণ্ডগোল উপস্থিত হইল। তাড়াতাড়ি হুঁকো রাখিয়া বাহিরে গিয়া দেখিলেন লাল পাগড়িতে বাড়ি ঘেরাও করিয়া ফেলিয়াছে। অষ্টপৃষ্ঠে স্বয়ং পুলিশের সুপারিনটেন্ডেন্ট সাহেব দুয়ারে দাঁড়াইয়া, সঙ্গে কয়েকজন দারোগা এবং হেড কনস্টেবল আছে। পুলিশ সাহেবের সঙ্গে ক্ষেত্রবাবুর পরিচয় ছিল, নত হইয়া সাহেবকে সেলাম করিলেন। সাহেব চুরুট মুখে বলিলেন, হ্যালো মুখটিয়ার, তুমি এখানে কি করিতেছ? ক্ষেত্রবাবু বলিলেন, হুজুর এই আমার শ্বশুর বাড়ি। ইহা তোমার শ্বশুর বাড়ি আছে? উত্তম, আমি তোমার শ্বশুর বাড়ি সার্চ করিব। কেন হুজুর? এখানে বোমা তেয়ারি হয় কি না দেখিব, ইহা সার্চ ওয়ারেন্ট আছে বলিয়া সাহেব সার্চ ওয়ারেন্টখানি ক্ষেত্রবাবুর হস্তে প্রদান করিলেন। ক্ষেত্রবাবু সেখানে উল্টিয়া পাল্টিয়া দেখিয়া সাহেবের হাতে ফিরাইয়া দিলেন, বলিলেন, হুজুর মালিক যা ইচ্ছে করতে পারেন। সাহেব বলিলেন, স্ত্রীলোক ঘনকে লুকাইয়া রাখো। পুলিশ গৃহ মধ্যে প্রবেশ করিল, স্ত্রীলোকগণের মধ্যে কেবল বিনোদিনী, তিনি পুলিশের ভয়ে কোথাও লুকাইবার প্রয়োজন দেখিলেন না। হরিনামের মালাটি হাতে করিয়া উঠানে তুলসীতলায় বসিয়া রহিলেন। খানা তল্লাশি আরম্ভ হইল, বন্দুক বারুদ ডিনামাইট বোমা বর্তমান রণনীতি যুগান্তর গীতা দেশের কথা রিভিউ অফ রিভিউ প্রভৃতি কিছুই বাহির হইল না, বাহির হইল হিন্দু সৎ কর্মমালা গুপ্ত প্রেস পঞ্জিকা কাশীদাসী মহাভারত এবং একখানা বটতলায় ছেঁড়া উপন্যাস, ক্ষুদ্র বা বৃহৎ কোনো দেশনায়কের কোনো ছবি বাহির হইল না, বাহির হইল কেবল খানকত কালীঘাটের পট এবং একখানা আর্ট স্টুডিওর গণেশ মূর্তি, জমিদারের খানকত পুরাতন দখিলা এবং একটা ধুলিমলিন চিঠির ফাইল বাহির হইল। বিনোদিনীর বাক্স হইতে বাহির হইল এক বান্ডিল চিঠি এবং খানকতক ঠিকানা লেখা সাদা খাম। সমস্ত জিনিস উঠানে আনিয়া জমা করা হইল, একজন দারোগা কাগজপত্রগুলির ফিরিস্তি প্রস্তুত করিতে লাগিলেন। ক্ষেত্রমোহনও সেইখানে বসিয়াই ছিলেন, তিনি দেখিলেন সাদা খামগুলির প্রত্যেকখানিতে তাহারই শিরোনাম লেখা এবং রসময়ীর হস্তাক্ষর। পুলিশ সাহেবের অনুমতি লইয়া খাম ও চিঠিগুলি ক্ষেত্রবাবু পরীক্ষা করিতে লাগিলেন। খানকুড়ি চিঠি রইয়াছে, সমস্ত বেগুনি রঙের ম্যাজেন্ডা কালিতে রসময়ীর হস্তাক্ষরে লিখিত। কয়েকখানি চিঠি খুলিয়া ক্ষেত্রবাবু পাঠও করিলেন, নানা অবস্থা কল্পনা করিয়া অনুমানে পত্রগুলি লিখিত। কোনো কোনোটাতে বটগাছে বাসস্থানের উল্লেখ আছে, একখানাতে আছে, গয়ায় পিণ্ডদান করিয়া আসিয়াছ বলিয়া মনে করিও না,
আমি তোমার কোনো অনিষ্ট করিতে পারি না। এখনো রসিবামিনী তোমার ঘাড় মটকাইতে পারে, একখানা চিঠিতে রহিয়াছে, শুনিলাম বিবাহের দিন স্থির হইয়াছে, এখনো সাবধান, আরও একখানাতে আছে, করল তোমার বিবাহ, এত মানা করিলাম কিছুতেই শুনিলেন না। আচ্ছা, বাসর ঘরে আগুন জ্বালাইয়া তোমাকেও তোমার বধুকে পোড়াইয়া মারিব, ইত্যাদি সব লেখা। সমস্ত ব্যাপারটা দিনের আলোর মতো তখন ক্ষেত্রমোহনের নিকট পরিষ্কার হইয়া গেল। বিনোদিনী তুলসীতলায় বসিয়া সমস্ত দেখিতেছিলেন। ক্ষেত্রমোহন বলিলেন, ঠাকুরজি এসব কি? ঠাকুরজি আপন মনে মালা জপ করিয়া যাইতে লাগিলেন। এতক্ষণ শুনছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা রসময়ীর রসিকতা গল্পটি। গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোন একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।